আসসালামু আলাইকুম, আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রুশ ভূখণ্ডে ঢুকে হামলা করছে ইউক্রেনীয় কমান্ডোরা। 28 মে নির্বাচনে কিং মেকার সিনান ওগান সমর্থন দিলেন ইরদোগানকে। মোদীকে নিয়ে তথ্যচিত্র বিবিসিকে তলব করেছে ভারতের আদালত। নাগানো কারাবাককে আজারবাইজানের অংশ হিসাবে মানতে প্রস্তুত আর্মেনিয়া। সেনা প্রত্যাহার না করা পর্যন্ত ইরদোগানের সঙ্গে সাক্ষাৎ নয়। জাপুরিজায় ফের হামলা, অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা শহর। চীন রাশিয়াকে রুখতে দল ভারী করছে যুক্তরাষ্ট্র। সংবাদ শিরোনাম শুনলেন। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে অনুরোধ থাকবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। রুশ ভূখণ্ডে ঢুকে হামলা করছে ইউক্রেনীয় কমান্ডোরা। ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি ইউনিটের বিরুদ্ধে দক্ষিণ অঞ্চলীয় বেলগেরোড অঞ্চলে সংঘর্ষের কথা দাবি করেছে রাশিয়া। তারা বলছে যুদ্ধ শুরুর পর এটিই সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা। রাশিয়ার সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্য ইউক্রেনীয় কমান্ডোদের সঙ্গে লড়াই করছে। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল এই খবর জানিয়েছে। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি প্রেসকভ বলেছেন, দক্ষিণ অঞ্চলীয় শহরটির সামরিক ও নিরাপত্তা পরিস্থিতির সম্পর্কে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করা হয়েছে। এই নাশকতার লক্ষ্য হল পূর্বাঞ্চলীয় বাকমুত শহর থেকে রাশিয়ার মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়া। পেসকভ বলেছেন, ইউক্রেনীয় কমান্ডো দলকে রুশ ভূখণ্ড থেকে বিতাড়িত ও ধ্বংস করার কাজ চলমান রয়েছে। সেখানে পর্যাপ্ত সেনা ও সরঞ্জাম রয়েছে। স্থানীয় গভর্নর ভিয়াসেস্লাভ গ্লাটকভ বলেছেন, রুশ সেনারা হামলাকারী গোষ্ঠীর খোঁজে অভিযান চালাচ্ছে। সীমান্তের গ্রেই ভরনস্কি অঞ্চলে এই গোষ্ঠী হামলা চালিয়েছে। অন্তত 3 ব্যক্তি আহত এবং 3টি বাড়ি এবং 1টি স্থানীয় প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বেলগেরোড অঞ্চলের গভর্নর জরুরি সন্ত্রাস দমন পরিস্থিতি ঘোষণা করেছেন। এর ফলে বিশেষ পদক্ষেপ ও সাময়িক বিধিনিষেধ জারি করা যাবে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা হামলাকারীদের 2টি স্বেচ্ছাসেবক গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে। এই 2টি গোষ্ঠী রুশ নাগরিকদের নিয়ে গঠিত এবং তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তারা বলছে ইউক্রেনের আক্রমণের পরিণতি এই হামলা। 28 মে নির্বাচনে কিং মেকার সিনান ওগান সমর্থন দিলেন ইরদোগানকে। আগামী 28 মে তুরস্কের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে এটিএ জোটের প্রার্থী সিনান ওগান বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানকে সমর্থন দিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে 50% বেশি ভোটের প্রয়োজন হয়। গত 14 মে প্রেসিডেন্ট নির্বাচনে পড়া 99.96% ভোটের মধ্যে এরদোগান পান 49.52%। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী কামাল ক্লিসা দারাগ্লু পান 44.88% ভোট। প্রেসিডেন্ট নির্বাচনে সিনান ওগানের নেতৃত্বাধীন এটিএ জোট পায় 5.17% ভোট। কোনো প্রার্থী 50% বেশি ভোট না পাওয়ায় আগামী 28 মে দ্বিতীয় দফার নির্বাচন হবে প্রধান 2 প্রার্থীর মধ্যে। এই নির্বাচনে উভয় প্রার্থী তৃতীয় সংখ্যাগরিষ্ঠতা লাভকারী সিনান ওগানের সমর্থন কামনা করছিলেন। সিনান ওগান সোমবার এরদোগানকে সমর্থন দিলেন। আগামী 28 মে তুরস্কে কার ভাগ্য খুলছে তা নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাবক ধরা হচ্ছিল সিনানকে। এর কারণে নির্বাচনে এরদোগান 49% বেশি ভোট পেয়েছেন, কামাল পেয়েছেন 45%, আর সিনানের ঝুলিতে 5% বেশি ভোট। 5% বেশি ভোট ঝুলিতে নিয়ে সিনান কিং মেকার হয়ে উঠেছেন। মোদীকে নিয়ে তথ্যচিত্র বিবিসিকে তলব করেছে ভারতের আদালত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তথ্যচিত্র নির্মাণের জেরে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। এই ঘটনায় সংবাদ মাধ্যমটিকে তলব করেছে দিল্লি হাইকোর্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তথ্যচিত্র ইন্ডিয়া দ্য মোদি কোশ্চেন বানায় বিবিসি। এর বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে গুজরাট ভিত্তিক বেসরকারি সংস্থা জাস্টিস অন ট্রায়াল মানহানির মামলাটি দায়ের করে। বেসরকারি সংস্থাটির আইনজীবী হরিশ সালভির ভাষ্য, বিবিসির 2 পর্বের তথ্যচিত্রে রাষ্ট্র ভারত এবং এর বিচার ব্যবস্থাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। নাগানো কারাবাককে আজারবাইজানের অংশ হিসাবে মানতে প্রস্তুত আর্মেনিয়া। বিবাদমান অঞ্চল নাগানো কারাবাককে আজারবাইজানের অংশ হিসেবে মানতে প্রস্তুত আর্মেনিয়া। তবে শর্ত হল যে বাকুকে অবশ্যই এই অঞ্চলের আর্মেনীয় সহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সোমবার আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এই কথা জানিয়েছেন। রুশ সংবাদ মাধ্যম আরটি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এক সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে পাশিনিয়ান জানান, 86,000 বর্গ কিলোমিটার আয়তনের নাগানো কারাবাক আজারবাইজানের অঞ্চল হলেও এটি এমন একটি অঞ্চল যা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী আরও জানান, তবে একই সঙ্গে আমরা বলতে চাই যে নাগানো কারাবাগের জনগণের নিরাপত্তা এবং অন্যান্য বিষয়গুলো ভবিষ্যৎ সমাধানের আলোচনা করতে হবে।
নিকোল পাশিনান আরও বলেন, এই অবস্থায় আমরা এবং আজারবাইজান যদি একে অপরের চাহিদা এবং শর্তগুলো স্পষ্ট বুঝতে পারি তাহলে এর আঞ্চলিক অখণ্ডতা স্বীকার করবে। একই সময় বাকুকেও আর্মেনিয়ার 29,800 বর্গ কিলোমিটার এলাকার আঞ্চলিক অখণ্ডতাকে স্বীকার করে নিতে হবে। সংবাদ সম্মেলনে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নাগর্নো কারাবাখকে আজারবাইজানের হাতে ছেড়ে দিল। এতে যে কোনো ধরনের জাতিগত নিধন না চলতে পারে তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিশ্চয়তার দাবি করেন। এই সময় তিনি জানান, আর্মেনিয়া এবং আজারবাইজান বর্তমানে একে অপরের সঙ্গে সক্রিয় আলোচনায় যুক্ত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শীঘ্রই দুই দেশ সব ধরনের মতপার্থক্য কাটিয়ে একটি সমাধান বের করতে সক্ষম হবে। সেনা প্রত্যাহার না করা পর্যন্ত এরদোগানের সঙ্গে সাক্ষাৎ নয়। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিগদাদ বলেছেন, তার দেশের উত্তর অংশ থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত প্রেসিডেন্ট বাশার আল আসাদ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করবেন না। রাশিয়ার গণমাধ্যম আরটির আরবি বিভাগকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন ফয়সাল মিগদাদ। তিনি সুস্পষ্ট করে বলেন, সিরিয়ার ভূমি দখল করে রাখার কারণে দামেস্ক তুরস্কের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। তিনি বলেন, সিরিয়া থেকে তুর্কি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করলেই কেবল প্রেসিডেন্ট আসাদ তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন, ফলে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের সাক্ষাৎ আঙ্কারার পদক্ষেপের উপর নির্ভর করছে। এর আগে গত মাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদ নিজেও বলেছিলেন, সিরিয়ার ভূখণ্ডে তুরস্কের দখলদারিত্ব থাকা অবস্থায় এরদোগানের সঙ্গে তার কোনো বৈঠক হবে না। তিনি জোর দিয়ে বলেন, সেনা প্রত্যাহারের ঘটনা ঘটলেই কেবল সিরিয়া তার অবস্থানে পরিবর্তন আনবে। জাপোরিজিয়ায় ফের হামলা, অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা শহর। ইউক্রেনের জাপোরিজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আবারও ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। কিয়েভ জানায়, রোববার রাতে দূরপাল্লার কামান থেকে এই গোলাবর্ষণ চালানো হয়। এরপরই বন্ধ হয়ে যায় পরমাণু কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহ। ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ নিয়ন্ত্রণ সংস্থা এনার্গোটোম জানায়, জাপোরিজিয়া শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে, ফলে অন্ধকারে নিমজ্জিত হয়েছে গোটা শহর। কবে নাগাদ আবার পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়ে এখনও নিশ্চিত নয় বলে জানানো হয়। এদিকে পরমাণু কেন্দ্রটির নিরাপত্তা এবং স্বাভাবিক কার্যক্রম নিশ্চিতের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। চীন রাশিয়াকে রুখতে দল ভারী করছে যুক্তরাষ্ট্র। চীন ও রাশিয়াকে রুখতে এবার G7 বাইরের দেশগুলোকে দলে ফেরাতে তৎপর বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র। পশ্চিমাদের এই উদ্যোগ নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চীন ইস্যুতে ভারত, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম সহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের পাশে থাকলেও রাশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে তাদের, তাই পশ্চিমাদের এই তৎপরতার বিষয় নিয়ে রয়েছে নানা সংশয়। বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সবচেয়ে শক্তিশালী জোট G7, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন এই জোটের সদস্য হলেও মূলত এর পেছনের শক্তি যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ সহ নানা বৈশ্বিক সংকটে প্রচণ্ড চ্যালেঞ্জের মুখে পড়ায় জাপানের হিরোশিমায় হয়ে গেল জোটের শীর্ষ সম্মেলন। নিজেদের নির্ভর অবস্থানকে সুদৃঢ় করতে অস্ট্রেলিয়া, ভারত, ইউক্রেন, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রশ্ন উঠছে, জোটের বাইরে কেন এই দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়? সমালোচকরা বলছেন, চীনের সঙ্গে দ্বন্দ্ব রয়েছে এমন দেশগুলোকেই ডাকা হয়েছিল। ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি বেইজিংকে রুখতে বিশ্ব মোড়ল হিসাবে অস্তিত্ব সংকটে থাকা যুক্তরাষ্ট্রের নতুন চাল এটি। দীর্ঘদিন ধরেই সীমান্ত ইস্যুতে ভারতের সঙ্গে বিরোধ চলছে চীনের। অরুণাচল প্রদেশ এবং লাদাখে প্রায়ই সংঘাতে জড়ায় দেশ দুটির সেনাবাহিনী। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই ইস্যুকে কাজে লাগিয়ে চীনের বিরুদ্ধে ভারতকে কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র, আর তাতে সায় দিয়ে নিজেকে রক্ষায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে যান। দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বেইজিংয়ের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব ইন্দোনেশিয়া, ভিয়েতনাম সহ প্রতিবেশী দেশগুলোর। শুধু তাই নয়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দেশটির প্রভাব নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়াও। সেটা প্রতিরোধের একটা প্ল্যাটফর্ম পাওয়ায় তারা সবাই ছোটে G7 জোট সভায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চীন ও রাশিয়াকে মোকাবেলায় আঞ্চলিক দ্বন্দ্ব দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো। এই কৌশল কতটা কাজে লাগবে? আসলে চীন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর পাশে থাকলেও রাশিয়ার ক্ষেত্রে একেবারেই উল্টো ভারত, কারণ তাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি অব্যাহত রেখেছে মোদি প্রশাসন। অন্যদিকে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার সামরিক অস্ত্রের মূল যোগানদাতা রাশিয়া। আবার পশ্চিমা বিশ্বের তুলনায় চীনের অর্থনীতির উপর নির্ভরতা আগের চেয়ে অস্বাভাবিকভাবে বেড়েছে ল্যাতিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলোর। সম্প্রতি চীন সফরে গিয়ে সেই সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এই অবস্থায় চীন রাশিয়াকে চাপে ফেলতে G7 জোটের এমন চাল কতটুকু সফল হবে তা নিয়ে রয়েছে নানা সংশয়।